টেট এম্পাওয়ার্ড কমিটি কিছুটা সংশোধন করতে হবে আসাম টেটের কোয়েশনের ব্লু প্রিন্টের বিষয়ে। অন্যতায় আমাদের পক্ষে যে টেট প্রিপারেশন ছাত্রছাত্রীরা কিভাবে নেবে সে কথা স্পষ্টভাবে বলা অনেক কঠিন হয়ে যাবে। আমি দিনে আপনারা কিভাবে টেট প্রিপারেশন নেবেন, কিন্তু তার আগে একটি কথা আমি বলি, কারণ আমরা চাইলে বিশেষ করে আজকের এই অনলাইনের যুগে আমরা যদি চাই তাহলে অনেক কিছু পরিবর্তন আনতে পারব। আসাম টেটের ব্যাপারে আমরা সবাই জানি যে ব্লুপ্রিন্ট গুলা প্রশ্নপত্রের তেমন ফলো করা হয় না। তাই আজকের দিনে যদি আমরা এই আওয়াজটা তুলি, যদি আমরা এই দাবিটা উত্থাপন করি, তাহলে ভবিষ্যতে বা আগামী বছর বা এরপরের বছর যখন আসাম টেট হবে তখন অন্তত এই ভুলগুলো আর হবে না। অনেকে ভাবতে পারেন আমরা কি করতে পারি বা আমাদের কথা কি সরকার শুনবে। আমি একটি কথা বলছি, এটা ক্রেডিট নেওয়ার জন্য বলছি না, শুধুমাত্র আপনাদেরকে এই কথাটা বলবো যে কোনো অন্যায়, যে কোনো অবিচার, যে কোনো আনসিস্টেমেটিক কাজগুলো দেখলে আমাদের এগুলার উপর আঙ্গুল তোলা দরকার। যদি আমরা বসে থাকি তাহলে কোনো কিছু হবে না। আমি বলতেছিলাম যে গত ভিডিও আমি তৈরি করেছিলাম একটি জিবিটি বইয়ের উপর, যে জিবিটি বই থেকে অনেক কোয়েশন এসেছে এবং এই কোয়েশনগুলোর মধ্যে অনেক ভুল আছে, যদি সরকার এই আনসার কি ফলো করে তবে অনেক স্টুডেন্টস বিভ্রান্তিতে পড়ে যাবেন, তাই সরকারকে এই ব্যাপারে সংশোধন করা দরকার। এই টপিক নিয়ে আমি যখন ভিডিও তৈরি করি তারপর ভিডিওতে অনেক সাড়াও আসে, তারপর এই বিষয়টি আমি একটি টেক্সট মেসেজ আকারে লিখে আমি বিশেষ করে রাজ্যের বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। তোর মধ্যে একটি মিডিয়া আমাকে সাড়া দেয়, আমরা সবাই জানি ND24 আমার মেসেজ দেখে তারা রিপ্লাই করে এবং তারা একটি আমি যতটা রিলিভেন্ট ডকুমেন্ট তাদের কাছে পৌঁছে দেই এবং তারা একটা ভালো নিউজ প্রকাশ করে। এই নিউজটা ব্যাপক হারে ভাইরাল হয়, আজকের দিনে প্রায় 2 লক্ষের কাছাকাছি এই নিউজটা রয়েছে, এই নিউজের ভিউটা রয়েছে। তোর সঙ্গে তার আরও গুরুত্ব আমি এখানে বলে দিয়েছিলাম যে যদি আপনারা মিডিয়া এই ব্যাপারটাকে একটু গুরুত্ব সহকারে নেন তাহলে সেবা কর্তৃপক্ষ ব্যাপারটাকে গুরুত্ব সহকারে নেবে এবং অনেক ছাত্রছাত্রীদের মানে এই যে মনের মধ্যে যে একটা কনফিউশন আছে সেটা দূর হবে, খুবই গুরুত্ব সহকারে বিষয়টিকে বিবেচনা করে এবং পরের দিন তারা বিকালে বিষয়টি টকশোর মধ্যে নিয়ে আসে এবং আমাকেই ফোন করা হয় টকশে থাকার জন্য। বিশেষ একটা টেকনিক্যাল কারণে আমি এই টকশোতে তাদের থাকতে পারিনি, কিন্তু তারপরে দেখা যায় আজকে শিক্ষামন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে কোয়েশনগুলা আছে আসাম টেট 2021 এসেছে, এই কোয়েশনগুলার আনসার কিটা অভিজ্ঞ ইউনিভার্সিটির অধ্যাপকদের দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে আমরা সবাই মিলে যে একটা প্রতিবাদের রূপরেখা তৈরি করেছিলাম সেটা যে কোনোভাবেই শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে গেছে এবং সেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছে গেছে। তাই আজকের দিনে যদি আমরা সব টেট পরীক্ষার্থীদেরকে এই বিষয়টির ব্যাপারে উত্তাপ আওয়াজ তোলা দরকার যে সমগ্র ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় সিলেবাস অনুযায়ী কোয়েশনগুলো তৈরি করা হয়, কিন্তু আমাদের আসাম টেটের ব্যাপারে দেখা যায় সিলেবাসের ভিতর থেকে কোয়েশন যদিও আসে কিন্তু এমন চালাকি করা হয় সেখানে যাতে সিলেবাসের একটা মিনিমাম পোর্শনকে টাচ করা হয় এবং ম্যাক্সিমাম পোর্শনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যখন একজন ছাত্রছাত্রী যখন সে প্রস্তুতি নেবে তখন সে স্বাভাবিক পরিপূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে সে প্রিপারেশনটা নেবে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবে তার 40% 60% আসেনি, তার সিলেবাসের থেকে মাত্র 40% মাধ্যম থেকে এসেছে। আমরা সবাই জানি ইংরাজিতে প্রায় আসাম টেটের ইংরাজির পেপারে ল্যাঙ্গুয়েজ টুতে 50% প্যাডাগজি রয়েছে, 50% প্রায় প্যাডাগজি রয়েছে, কিন্তু প্যাডাগজি থেকে এসেছে অনলি 2 মার্কস। সেই সঙ্গে গ্রামারের প্রতিটি অংশ টাচ না করে কিছু অংশ টাচ করা হয়েছে। আমি একটা হিসাব করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টুর সিলেবাসের এলপি টেটে এলপিতে লয়ার প্রাইমারিতে ইংরাজির মাত্র 40% সিলেবাস টাচ করা হয়। একবার ভাবুন, একটা ছাত্র 100% প্রিপারেশন নেবে সিলেবাসে আর 60% থেকে কোয়েশন আসবে না, এটা আবার কি ব্লু প্রিন্ট কোয়েশনের? টেট এম্পাওয়ার্ড কমিটি তারা কি এই ব্যাপারে একটু দেখাশোনা করে না? তারা কি এই ব্যাপারে একটু যাচাই করে না? ঠিক তো সিডিপি
সিডিপিতে আমি দেখেছি কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেন্ট্রাল ট্রেডে বরাবর এসে থাকে, সিলেবাসের এই ইম্পর্টেন্ট টপিকগুলিকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে, সম্পূর্ণভাবে সেগুলোর উপর পাত্তা দেওয়া হয়নি এবং মাত্র আমার হিসাবে 50% সিলেবাসের কাভার করেছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজিতে। তো বাকি 50% ছাত্রছাত্রীরা কেন পড়াশোনা করলো? ঠিক ইপিএস এর ক্ষেত্রে দেখা যায় কিছু সিলেবাসের কিছু অংশকে ধরা হয়েছে এবং এই অংশগুলিতে একাধিক কোয়েশন এসেছে, যেমন ইংরাজিতে শুধু প্রিপোজিশন থেকে 6 মার্ক এসেছে, মানে একটা সিলেবাসের একটা পোর্শনে ধরা হয় এবং এই একটা পোর্শন থেকে একাধিক কোয়েশন নিয়ে দেওয়া হয়। এই যে সিস্টেম আসাম পেটের যে কোয়েশন প্যাটার্ন সিলেবাসের বাহির থেকে আসে না, সিলেবাসের ভেতর থেকেও আসে কিন্তু সিলেবাসের একটা ন্যূনতম অংশ টাচ করা হয়, তাহলে এত সিলেবাসের এত কিছু সিলেবাসে দেওয়ার প্রয়োজন কি ছিল? এই ব্যাপারটা হচ্ছে এখন আমরা সবাই জানি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল এর এইচএস সেকেন্ড ইয়ারে ইংরাজি গ্রামারের সিলেবাসে এদের 20 মার্ক দেওয়া আছে। এখন কি কোনো পরীক্ষায় আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল কি ইংরাজি গ্রামার 10 মার্ক দেবে? কখনো দেবে না, কারণ সিলেবাসে সেটা মেনশন করা আছে 20 মার্ক দিতেই হবে, 19 মার্ক হয় না। এটা হচ্ছে কোয়েশনের ব্লু প্রিন্ট, এভাবেই কোয়েশনকে তৈরি করতে হয়। কিন্তু আসাম দুর্ভাগ্যজনক আমরা জানি সিটেটের সিলেবাসের প্রায় অংশ থেকে সিলেবাসের 80-20% যদি কেউ টাচ না করে সেটা তেমন কোনো ব্যাপার নাই, কিন্তু তুমি সিলেবাসের 50% টাচ করবে না, 60% টাচ করবে না, এবার কেমন প্রশ্নপত্র? তাই বিষয়টি গুরুত্ব সহকারে আমাদের সবার এটা তুলে ধরা দরকার, বিশেষ করে টেট পরীক্ষার্থীদের এই ব্যাপারে একটু বিশেষ করে আলোচনা করা দরকার এবং এ সমস্ত আলোচনাগুলি বিশেষ করে প্রচার করা দরকার, যাহাতে আমরা এই ব্যাপারটা সেবার কর্তৃপক্ষের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পারি, শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পারি যে এই যে ব্লু প্রিন্ট যে রচনা করা হয় আসাম টেটের সিলেবাস অনুযায়ী হয় না, কোয়েশনের ব্লু প্রিন্ট যে রচনা করা হয় সেটা কিন্তু সিলেবাস অনুযায়ী হয় না, কিন্তু সিটেটে আমরা দেখেছি যে ইম্পর্টেন্ট টপিকগুলা টাচ করা হয়, কিছু মাইনর টপিকগুলা ছেড়ে দেওয়া হয় কোনো সময়, কিন্তু 80% সিলেবাসের টাচ করা হয়। তাই আমি আপনাদেরকে প্রস্তুতি কিভাবে নেবেন তা বলার আগে আমি বলবো যে এই বিষয়টি আপনারা আলোচনায় আনবেন, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, সেটা ইউটিউবের ভিডিও শেয়ারের মাধ্যমে হোক, যেভাবেই হোক বিষয়টি একটু আলোচনায় আসা দরকার, এবং যাতে শিক্ষামন্ত্রী যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন যে অভিজ্ঞ অধ্যাপকদের দ্বারা আনসার কি তৈরি করা হবে, তিনি যাতে ভবিষ্যতে তিনি এমন স্টেটমেন্ট দেন যাতে এই অ্যাসেম্বলির কোয়েশন যখন তৈরি করা হবে তখন সিলেবাস পরিপূর্ণভাবে দেখা হবে, এই ব্যাপারটা যাতে আমরা পৌঁছাতে পারি এবং এই ব্যাপারটা আমরা যাতে আলোচনায় আনতে পারি, তখন আমরা স্পষ্টভাবে আসাম টেটের গাইড দিতে পারবো।